আমাদের সর্বশেষ লেসনে আমরা দেখাতে চাচ্ছি হোমিও বাংলা সফটওয়্যারটি কীভাবে আপডেট করতে হয়। আপনারা জানেন যে হোমিও বাংলা সফটওয়্যার ব্যাপক কাজ, এর তথ্য প্রতিনিয়ত সংযোজন করা হয়, নতুন নতুন তথ্য এখানে সংযোজন করা হয়, চিকিৎসকদের পরামর্শে পেজের ডিজাইনের অনেক সময় পরিবর্তন করতে হয়। তো সে কারণে আমাদের কয়েক মাস পর পর সফটওয়্যারটা আমরা ইন্টারনেটে আপডেট দিয়ে থাকি। এই আপডেটটা নামানোর জন্য আমরা সফটওয়্যারের ভিতরেই সরাসরি ডাউনলোডের একটা ব্যবস্থা রেখেছি। এখানে দেখেন যে আপডেট ভার্সন ডাউনলোড করুন, এই বাটনে ক্লিক করলে আপনার যদি ইন্টারনেটের কানেকশন থাকে তাহলে এই বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপডেট ভার্সন ডাউনলোড হবে। তো ডাউনলোড হওয়ার সময় আপনাকে লোকেশন ঠিক করতে হবে যে কোথায় আপনি এটা সেভ করবেন। আপনি ডেস্কটপে সেট করতে পারেন, লোকেশনটা ডেস্কটপ দেখিয়ে দিতে পারেন। ডেস্কটপে আপনি যখন লোকেশনটা দেখাবেন তখন দেখবেন ডেস্কটপে আপনাকে আপনি এইচবিএস আপডেট ডট জিপ নামে একটা জিপ ফাইল সেভ হবে। তো এখন আমরা অলরেডি একটা আপডেট ডেস্কটপে করে রেখেছি, এই আপডেটটা কীভাবে ব্যবহার করতে সেটা আমরা আপনাকে দেখাবো, আপনাদেরকে দেখাবো। এইচবিএস আপডেট, আপনার যদি উইন্ডোজ সেভেনে কাজ করে থাকেন তাহলে ডাবল ক্লিক করলেই সরাসরি এই ফাইলটা খুলবে। আর যদি এক্সপিতে কাজ করেন তাহলে আপনাকে আলাদাভাবে এক্সট্র্যাক্ট করতে হবে, এক্সট্র্যাক্ট বলে একটা রাইট ক্লিক করলে এক্সট্র্যাক্ট নামে একটা অপশন থাকবে এরকম, তো সেটার উপর ক্লিক করলে আপনি আপডেট আনজিপ করতে পারবেন। এখন যেহেতু আমার উইন্ডোজ সেভেন আছে আমি এখানে ডাবল ক্লিক করছি, দেখেন এর ভিতরে কিন্তু এই জিপ ফাইলটা কিন্তু খুলে গেল। এখানে আমাদের আপডেট কীভাবে করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি রিপার্টারি ডট এমডিবি এবং মাই ডাটা ডট এমডিবি এবং আরও আছে হোমিও বাংলা সফটওয়্যার ডট ইএক্সি, হোমিও বাংলা সফটওয়্যার এক্সপি ডট ইএক্সি। তো এই থ্রি রিপার্টারি, বিশেষ করে থ্রি রিপার্টারি এই ডাটাবেস ফাইলটা আপনাকে কপি করে আপনি এভাবে এইটার উপরে ক্লিক করবেন, এটার উপরে একবার ক্লিক রাইট ক্লিক করবেন, করে কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পরে আপনি ডি ড্রাইভ ওপেন করবেন, ডি ড্রাইভ ওপেন করার পরে আপনি হোমিও বাংলা সফটওয়্যার ফোল্ডারটা ওপেন করবেন, করে ফাঁকা স্থানে রাইট ক্লিক করবেন, করে পেস্টে ক্লিক করবেন। করলে তখন দেখা যাচ্ছে যে আপনার ডাটাবেসটা আপডেট হয়ে গেল। এখন আপনার এই যে হোমিও বাংলা সফটওয়্যার ডট ইএক্সি যেটা দেখতে পাচ্ছেন এটাকে কপি করে আপনি ডেস্কটপে নিয়ে আসবেন। কপি করলেন, ক্লিক করে তারপরে এখানে ডেস্কটপে পেস্ট করবেন এবং ডেস্কটপ থেকেই আপডেট ভার্সনটা ওপেন করতে পারবেন। কিন্তু আপনি যদি আপনার কম্পিউটার যদি এক্সপিতে চলে তাহলে আপনি এই এক্সপিটা কপি করবেন, এক্সপিটা কপি করে ডেস্কটপে নিয়ে আসবেন, তাহলে আপডেটের কাজ সম্পন্ন হবে। আর এই মাই ডাটা এটা আপনার কপি করার প্রয়োজন নেই, যেহেতু এটা আপনার কম্পিউটারে ইতিমধ্যে আছে, এখানে আপনার নিজস্ব তথ্য আছে, সুতরাং এইগুলো রিপ্লেস করলে আপনার সংগৃহীত তথ্য কিন্তু আপনি ডাটাবেসগুলো কিন্তু মুছে যাবে, বিভিন্ন রোগীদের নাম ঠিকানা কিংবা আপনি নতুন নতুন রোগীর রোগ লক্ষণ বা ওষুধের নাম সংযোজন করেছিলেন সেটা কিন্তু মাই ডাটার ভিতর থাকবে, এটা আপডেট করার প্রয়োজন নেই। তো এইভাবে আপনারা যদি কমপক্ষে দুটো ফাইল, হোমিও বাংলা সফটওয়্যার যে এক্সিকিউট ফাইল এটা অথবা এইটা এবং থ্রি রিপার্টারি এইগুলো যদি কপি করে যথাস্থানে রাখতে পারেন তাহলে আপনার আপডেটের কাজ সম্পন্ন হবে। ধন্যবাদ।